সাত মাস আগে বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে। এবার পুরনো প্রতিপক্ষকে কাছে পেয়ে যেন জ্বলে উঠল এমবাপ্পে মার্কুইনোসরা, আর তাতে প্যারিসের জয় 3-2 গোলে। বায়ার্নের ঘরের মাঠ আলিয়ান্স অ্যারেনায় বুধবার রাতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি দুই দল। খেলা 30 মিনিটেই এমবাপ্পে আর মার্কুইনোসের গোলে পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন। ঘুরে দাঁড়াতে অবশ্য সময় নেয়নি বাভারিয়ানরা, মোটিং আর মুলারের গোলে ম্যাচে ফেরে তারা। পরে কাজের কাজটি করেন এমবাপ্পে, তার দ্বিতীয় গোলে ম্যাচ জেতে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এদিকে রাতে আরেক কোয়ার্টারে পোর্তোর বিপক্ষে 2-0 গোলে জিতেছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল করে মেসন মাউন্ট ইংলিশ দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বেন চিলওয়েল। 2 ম্যাচেরই ফিরতি লেগ আগামী মঙ্গলবার। করোনার কারণে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ায় সে ম্যাচ এগিয়ে থাকবে চেলসি। তবে বায়ার্ন পিএসজি ম্যাচটাতে অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ থাকায় এগিয়ে থাকবে প্যারিস। এদিকে ইউরোপা লীগের খেলায় আজ রাত একটায় আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল। আনোয়ার কানন, এন স্পোর্টস।